নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায়। রাজার রাশি পরিবর্তন অর্থাৎ রবির রাশি পরিবর্তন আজ আপনার কন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করেছে রবি, এবং এখানে নিচস্থ রবি এবং পরম নিচ থাকছে 10 ডিগ্রি পর্যন্ত, এবং 10 ডিগ্রির পর থেকে এর পরম নিচস্থতা কেটে যাচ্ছে এবং শত্রু রাশির ফল দিবে রবিকে। কিন্তু রাজার এই রাশি পরিবর্তনে, রবির এই রাশি পরিবর্তনে এই 5 রাশি হারানো সাম্রাজ্য ফিরে পেতে চলেছে। অর্থাৎ এখানে রাজযোগ সৃষ্টি করছে, এই রাজযোগের ফলে নিঝঙ্গ রাজযোগ সৃষ্টি করছে। নিঝঙ্গ রাজযোগ সৃষ্টি করার ফলে 5 রাশির ক্ষেত্রে দেখুন, সব কিছু গ্রহের রাশি পরিবর্তনে যে সব রাশিগুলোই 12টি যে ভালো ফল পাবে তা নয়, 5টি রাশির ক্ষেত্রে গুড রেজাল্ট পেতে চলেছে। অর্থাৎ ধনের দিক থেকে, মান সম্মানের দিক থেকে, কর্মের দিক থেকে, আপনার প্রশাসনিক বিভাগে যারা কাজ করছেন তারা কিন্তু এই সময় যথেষ্ট লাভবান কিন্তু আপনারা হবেন। প্রথম যে রাশির কথা আমি বলবো এই রবির রাশি পরিবর্তনে, সে রাশির নাম হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের এই রবির রাশি পরিবর্তন, রাজার রাশি পরিবর্তনে আপনাদের কর্মযোগ সৃষ্টি করছে। কর্মক্ষেত্রে যারা সরকারে উচ্চ পদস্থ কর্মচারী আছে তাদের কিন্তু প্রমোশনের সম্ভাবনা, রাজনীতির লাইনে আছেন যারা তাদের ক্ষেত্রে মান সম্মান, রাজনীতির কেরিয়ার ক্ষেত্রে উত্থানের একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আপনাদের পারিবারিক সুখের জায়গা দেখা যাচ্ছে সিংহ রাশির। সম্পত্তিগত দিক থেকে লাভ আপনারা কিন্তু এ সময় পাবেন। অর্থাৎ এই রবির রাশি পরিবর্তন সিংহ রাশির ক্ষেত্রে হারানো সাম্রাজ্য কিন্তু ফিরে পেতে চলেছে, এবং এই সময়ের মধ্যে আপনাদের ব্যবসার জায়গাটা কিন্তু যথেষ্ট ডেভেলপমেন্ট কিন্তু হবে। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের, বিশেষ করে আপনাদের দাম্পত্য সুখের জায়গা, আপনাদের দৈনিক রোজগারের জায়গা এই রবির রাশি পরিবর্তনের ফলে, এবং আপনাদের কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা দেখা যাচ্ছে, সন্তান সুখের জায়গা, সম্পত্তিগত দিক থেকে লাভ, পারিবারিক সুখ এই সম্ভাবনাগুলো, এবং আর্থিক ডেভেলপমেন্ট আপনাদের এ সময় মান সম্মান, পদ প্রতিষ্ঠা লাভ, যারা উচ্চ পদস্থ কর্মচারী আছে তাদের ক্ষেত্রে কিন্তু লাভে লাভ আপনারা কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ আপনি যদি বৃষরাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে যথেষ্ট লাভবান আপনারা কিন্তু হতে চলেছেন। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির আপনাদের ধনের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট মজবুত কিন্তু হবে। আপনাদের ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু দেখা যাচ্ছে। আপনাদের কর্মক্ষেত্রে সফলতার জায়গা নির্দেশ করছে তুলা রাশি যদি আপনি হন। কর্মক্ষেত্রে সফলতা এবং দীর্ঘদিন আটকে আছে এমন কাজ আপনাদের সম্পূর্ণ হবে। আপনাদের মান সম্মান, পদ প্রতিষ্ঠা, লাভ এই সময় কিন্তু হতে চলেছে। আপনি ডায়েরিতে নোট করে নিন, আপনি যদি তুলা রাশির মানুষ হন, আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখের জায়গা, দৈনিক রোজগারের জায়গা এই সম্ভাবনাগুলো কিন্তু দেখা যাচ্ছে। আপনি তুলা রাশির মানুষ, আপনি কিন্তু বেনিফিট হতে চলেছেন এই রবির রাশি পরিবর্তন। অর্থাৎ এই রাজা যে রাশি পরিবর্তন করছে কি না, 5টি রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে কিন্তু লাভ দিবে। আমি অলরেডি আপনাদেরকে 3টি রাশির কথা কিন্তু আপনাদেরকে আমি জানিয়েছি। এই 3টি রাশি এক্সিলেন্ট রাশি কিন্তু হতে চলেছে। অর্থাৎ মানে সবথেকে ভালো রেজাল্ট কিন্তু পেতে চলেছে। এরপরে যে 2টি রাশির কথা বলবো, একটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের ভাগ্যোদয় আপনাদের হতে চলেছে। ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট, দৈনিক রোজগার
ব্যবসা ক্ষেত্রে শুভ কর্মযোগ সৃষ্টি করছে, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে প্রমোশন, যারা কর্ম পরিবর্তন করবেন ভাবছেন কর্ম পরিবর্তনের একটা সম্ভাবনা, যারা ফ্রেশার্স আছেন কর্মের জন্য চেষ্টা করছেন, এই কর্ম একটা তৈরির জায়গা কিন্তু থাকছে। এবং আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা, মান সম্মান, পদ প্রতিষ্ঠা লাভের সম্ভাবনা কিন্তু এই কুম্ভ রাশির ক্ষেত্রে রবি রাশি পরিবর্তনে আপনাদেরকে কিন্তু লাভ কিন্তু এ সময় দিবে। বিশেষ করে আপনারা কিন্তু ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। ডায়েরিতে নোট করে না, আপনি কুম্ভ রাশির মানুষ যদি হন, আপনি সিওর অ্যান্ড সার্টেন আপনার কিন্তু ভাগ্যোদয় হতে চলেছে। আপনাদেরকে কেউ আটকে রাখতে পারবে না, অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রে বিশেষভাবে এই রবি রাশি পরিবর্তন আপনাদের আকস্মিক ধনপ্রাপ্তি আপনাদের কিন্তু ঘটাবে। সবশেষে যে রাশির কথা বলবো, 5 নম্বর যে রাশি সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে প্রথম কথা, আপনাদের কর্মযোগ, কর্মক্ষেত্রে আপনারা কিন্তু সফলতা নিশ্চিত রূপে কিন্তু পেতে চলেছেন। এবং কর্মক্ষেত্রের প্রমোশনের সম্ভাবনা, কর্মক্ষেত্রে পদোন্নতি, কর্ম পরিবর্তন যারা করবেন ভাবছেন সেই জায়গাটা কিন্তু আপনাদের সৃষ্টি করছে। আপনাদের ব্যবসার জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো। কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, আপনাদের দৈনিক রোজগারের জায়গা আপনাদের কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। এবং আপনাদের সম্পত্তিগত দিক থেকে, প্রপার্টি থেকে আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন। পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, পিতার সাপোর্ট আপনারা পাবেন। আপনাদের মান সম্মান, খ্যাতি, প্রতিষ্ঠা, যশ আপনাদের কিন্তু এ সময় বৃদ্ধি কিন্তু হবে। আপনি বৃশ্চিক রাশি মানুষ, আপনার ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে, বেসিক্যালি ব্যবসা ক্ষেত্রে আপনাদের যথেষ্ট ডেভেলপমেন্টের জায়গা কিন্তু দেখা যাচ্ছে। এবং এই সময়ের মধ্যে বৃশ্চিক রাশির মানুষের আপনাদের বেশ কিছু কর্মক্ষেত্রে অপরচুনিটি আসবে। যারা কম্পিটিটিভ পরীক্ষা দিবেন ভাবছেন বা দিচ্ছেন, তাদের ক্ষেত্রে কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে আপনারা কিন্তু নিশ্চিত রূপে আপনারা কিন্তু সফলতা কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ এবং দীর্ঘদিন আটকে আছে, দীর্ঘদিন পেন্ডিং হয়ে আছে এমন কোনো কাজ আপনাদের সম্পন্ন হবে। এবং সরকার থেকে, গভর্নমেন্ট থেকে আপনারা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সহযোগিতা কিন্তু পাবেন। এবং সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা এই রবি রাশি পরিবর্তনে কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ রাজার রাশি পরিবর্তনে 5 রাশি হতে চলেছে মহা কোটিপতি। অর্থাৎ হারানো সাম্রাজ্য পুনরুদ্ধার হতে চলেছে এই 5 রাশির। অপার ধন আপনারা কিন্তু পেতে চলেছেন। এই ছিল রবি রাশি পরিবর্তনে কী রেজাল্ট পেতে চলেছে তার একটা পূর্ণাঙ্গ আলোচনা করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এই বিষয়ে যদি কমেন্ট থাকে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট করুন। নমস্কার, ধন্যবাদ।